স্ত্রীকে হত্যা করে তার মাথার মগজ রান্না করে খেয়েছেন স্বামী আর মাথার খুলিকে বানিয়েছেন ছাইদানি। হ্যাঁ দর্শক, সত্যি এমন একটি ঘটনা ঘটেছে। চলুন তাহলে এই ঘটনার আদ্যোপান্ত জেনে নেওয়া যাক। স্ত্রীকে হত্যার পর তার মাথার মগজ রান্না করে খেয়েছেন স্বামী। হ্যাঁ, এটা সত্যি কথা। স্বপ্ন দেশে নাকি স্ত্রীকে হত্যার নির্দেশ পেয়েছিলেন 32 বছর বয়সী আলভারো। সে আদেশ পালনের জন্য নেশার ঘরে তার স্ত্রীকে হত্যা করেছে তিনি। তবে হত্যা করে থেমে যাননি আলভারো, স্ত্রী মগজ রান্না করে খেয়েছেন এ পাষণ্ড স্বামী। এমন অভিযোগে 2 জুলাই আলভারোকে গ্রেপ্তার করেছে মেক্সিকোর পুলিশ। এ ব্যক্তিকে দেশটির পুয়েবলো শহরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক দ্য মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মারিয়া মন্টসেরাটকে 1 বছরের কম সময় আগে বিয়ে করেছিলেন আলভারো। তার 5 কন্যা সন্তান রয়েছে, যাদের প্রত্যেকের বয়স 12 থেকে 23 বছর। মারিয়া মন্টসেরাটকে 1 বছরের কম সময় আগে বিয়ে করেছিলেন আলভারো। তাদের 5 কন্যা সন্তান রয়েছে, যাদের প্রত্যেকের বয়স 12 থেকে 23 বছর। মারিয়ার দ্বিতীয় স্বামী ছিলেন আলভারো। মিররের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি তার স্ত্রীর মগজের কিছু অংশ ত্যাগ অর্থাৎ স্থানীয় এক খাবারের সঙ্গে মিশিয়ে রান্না করে খেয়েছেন। তার মাথার খুলিকে ছাইদানি হিসেবে ব্যবহার করার কথা স্বীকার করেছেন তিনি। স্ত্রীকে হত্যার পর দেহ টুকরো টুকরো করে কয়েকটি প্লাস্টিকের ব্যাগে ভরে রেখেছিলেন। মরদেহের কিছু অংশ বাড়ির পাশের গিরিখাতে ফেলে দেন তিনি। হত্যাকাণ্ডের 2 দিন পর এক সৎ মেয়েকে ডেকে আনেন আলভারো। পরে তার কাছে মারিয়া মনসার্টকে হত্যার কথা স্বীকার করেন। স্থানীয় গণমাধ্যমকে মারিয়ার মা মারিয়া এলিসিয়া মন্টিয়াল সেরান বলেন, আলভারো তার এক মেয়েকে ডেকে এনে মায়ের মরদেহ সংগ্রহ করতে বলেন। বলেন, আমি ইতিমধ্যে তাকে মেরে ফেলেছি এবং ব্যাগে ভরিয়ে রেখেছি। সেরান বলেন, আলভারো তার স্ত্রীর দেহ ছুরি বাটালি ও একটি হাতুড়ি দিয়ে টুকরো টুকরো করে ফেলেন। কোকেইন সহ সব ধরনের মাদক সেবন করতেন তিনি। আমার মনে হয় তার মানসিক সমস্যা ছিল, কারণ এ ধরনের কাজ করার জন্য অনেক ক্ষমতা লাগে। আলভারো তার সৎ মেয়েদের শারীরিক নির্যাতন ও যৌন হারানি করতেন বলেও অভিযোগ পরিবারের।